নমস্কার, মোৰ নাম ডক্টৰ সমীৰা শৰ্মা, দন্ত চিকিৎসক। মই নিউজ 18ৰ জৰিয়তে কেইটামান টিপছ দিব বিচাৰিছোঁ আৰু সেই টিপছসমূহ গৰম দিনৰ পৰা কেনেকৈ আপোনালোকে পৰিত্ৰাণ পাব পাৰে। মই এই ভিডিঅ'টোত স্পেচিয়েলি ছিনিয়ৰ্ছসকলৰ কাৰণে, এবাভ 60 বা আমাৰ মা দেউতা হওক, ককা আইতা হওক, সকলোৰে বাবে এই ভিডিঅ'টো। আৰু মই এই ভিডিঅ'টোৰ মাজতে মই সকলোৰে কাৰণে কথাখিনি কৈ যাম, মানে চবৰে কাৰণে, কি আমাৰ বয়সৰ মানুহ, সৰু ল'ৰা ছোৱালী, আমাতকৈ অলপ বয়সত ডাঙৰ, চবৰে কাৰণে, চবেই এইখিনি ফ'ল' কৰিব পাৰে। প্ৰথম কথা, দেখিছে বহুত বেছি গৰম, গুৱাহাটী বুলিয়ে নহয় প্ৰত্যেকটো অঞ্চলতে আপোনালোকে দেখিছে এটা অত্যন্ত গৰম পৰিছে, দুদিনৰ পৰাতো আৰু বেছি গৰম, আৰু অহা দিনকেইটা বা কিমান গৰম পৰে এইখিনি বাৰু আমি নাজানো। প্ৰথম কথা যে আপোনালোকে পানী বটল এটা লগত ৰাখিবই, সৰুৱেই হওক ডাঙৰেই হওক, তেওঁলোকে যেতিয়া ওলাই যায়, ধৰক ছিনিয়ৰ্ছ, মা দেউতা হওক, ককা আইতা হওক, তেওঁলোকক এটা পানী বটল দিবই। পানী বটলটো ৰখাটো কিয় উচিত? কাৰণ যেতিয়া আপোনালোকক বহুত ভাগৰ লাগে, লগালগ অলপ পানী, একঢোক দুইঢোক পানী খালেও বডিটো ৰিহাইড্ৰেট হৈ থাকে, ডিহাইড্ৰেশ্যনৰ পৰা যাতে আমি নিজকে বচাব পাৰোঁ, সেইবাবে আমি পানী খোৱাটো অত্যন্ত জৰুৰী। দ্বিতীয়তে, ডাঙৰ মানে ছিনিয়ৰ্ছ হওক বা আমাৰ সকলো কাৰণে ভিৰ ভাৰ জেগাত যাতে আপোনালোকে এতিয়া নাযায়, এভইড কৰিব, কাৰণ ভিৰ ভাৰ জেগাত যোৱাটো গৰম দিনত ইমান ভাল নহয়, কাৰণ আমাৰ বয়সৰটো মানুহে বাৰু আমি কিবাকে বাৰু আমি ক'ব পাৰোঁ কথা, কিন্তু কিছুমান মানুহে ক'ব নোৱাৰে, ধৰক তেওঁলোকে সেই ভিৰ ভাৰত গ'লে ধৰক বহুত বেছি ঘামে বা মূৰ ঘূৰাব পাৰে, মানে সেইখিনি বস্তু যাতে নহয় সেইবাবে আপোনালোকে নিজৰ ঘৰত থকা ককা আইতা হওক, মা দেউতা সকলোকে ক'ব যাতে চাব নালাগে। তৃতীয়তে, তেওঁলোকে যেতিয়া ওলাই যাব আপোনালোকে এইটো চাব যে তেওঁলোকে টাইট কাপোৰ যাতে নিপিন্ধে, গাত লাগি থকা যাতে কাপোৰ নিপিন্ধে, অলপ লুজ কাপোৰ আৰু স্পেচিয়েলি অলপ লাইট কালাৰ, ধৰক হোৱাইট কালাৰ হওক, ক্ৰীম কালাৰ হওক, লাইট য়েল্ল' সকলো মানে সেই কালাৰসমূহৰ যাতে কাপোৰ পিন্ধিব পাৰে সেইখিনি আপোনালোকে চাব। বেছি ডাৰ্ক কালাৰ কাপোৰ পিন্ধা গৰম দিনত ইমান ভাল নহয়। 4 নম্বৰ মই এইটো ক'ব বিচাৰিছোঁ যে লগত এটা ছাতি ৰখাটো বৰ প্ৰয়োজন। আমি আমাৰ বয়সৰ মানুহেই হওক, ডাঙৰেই হওক, তেওঁলোকে হাতত যাতে ছাতি এটা ৰাখে। ছাতিয়ে আমাক কি কৰে সেইখিনি আমি চবেই জানো, সেই গৰমৰ যোনখিনি সূৰ্য পোহৰ তাৰ পৰা আমি প্ৰটেকশ্যন পাওঁ, কাৰণ অত্যন্ত সূৰ্য পোহৰ আমাৰ বডীৰ কাৰণে ভাল নহয়, লাগে যদিও অত্যন্ত বেছি বেয়া। 5 নম্বৰতে মই এইটো ক'ব বিচাৰিছোঁ যে যেতিয়া আপোনালোকে দেখিব, ধৰক কোনোবা ওচৰত বয়সস্থ মানুহৰ ধৰক বেছি গা বেয়া হৈছে, ঘামিছে, বডী টেম্পাৰেচাৰ বাঢ়িছে, বা তেওঁলোকে অলপ মূৰ ঘূৰোৱা ধৰণৰ দেখিছে, আপুনি মূৰ ঘূৰাইছে, তেওঁলোকে নিজেও ক'ব পাৰে কিছুমান কথা, কিন্তু আমিও কেতিয়াবা মন কৰাটো উচিত। ধৰক ৰিক্সাৱালা কিছুমানে ৰিক্সা চলায়, কিন্তু তেওঁলোকে নিজৰ পেটৰ ভোকৰ কাৰণে তেওঁলোকে কেইটামান পইচা আৰ্ন কৰিব লাগে, সেইবাবে ওলাই যাবই লাগে। তেওঁলোক অ'টো ওলাই হওক বা ঠেলা ওলা যোনেই নহওক বা যিকোনো মানুহৰ কথা কৈছোঁ, আপোনালোকে যদি দেখিছে তেওঁলোকে অলপ ডিছকমফৰ্ট ফিল কৰিছে, আপোনালোকে লগালগ তেওঁলোকৰ ওচৰত গৈ সোধে যাতে কিবা প্ৰব্লেম ফেচ কৰিছে নেকি, আৰু যদি দেখিছে যে তেওঁলোকে অঁ বুলি কৈছে, তেতিয়া আপোনালোকে ওচৰত কোনোবা ভাল ডক্টৰৰ ওচৰত লৈ যায়, চবৰে সহায় কৰাটো উচিত। 6 নম্বৰ, জুচ খাই থকাটো বৰ জৰুৰী গৰম দিনকেইটাত, স্পেচিয়েলি নেমু পানী খোৱাটো ভাল, পেকেজিং জুচতকৈ বেছি ভাল আমি যদি হোম মেড জুচ খাব পাৰোঁ, আৰু যদি হোম মেড বনাব নোৱাৰে তেতিয়াহ'লে পেকেজিঙৰে আমি সহায় লোৱাটো উচিত। আপুনি দোকানতো পাব যিকোনো জুচ, কাৰণ বডিটো যেতিয়া আমাৰ ঠাণ্ডা কৰি ৰাখে, আৰু ঠাণ্ডা কৰি ৰাখিলে আমি কাম কৰিবলৈ মানে শক্তি পাওঁ, এনাৰ্জিখিনি আহে, গ্লুকন দি খাব পাৰে আপোনালোকে নিজে বটলত, ধৰক পানী বটল এটা লৈ গ'ল, লগত গ্লুকন দিও লৈ গ'ল, সেইখিনি আপোনালোকে মিলাই মেলি খাই থাকিব। 6 নম্বৰতে মই এইটো ক'ব বিচাৰিছোঁ যে চাহ কফিৰ পৰা এতিয়া অলপ দূৰত থাকিব, চাহ কফি আমাৰ বডিটো গৰম কৰে, জুচ খাব, ময়ো নিজে চাহ খাই ভাল পাওঁ, কিন্তু এতিয়া বৰ্তমানে মই অলপ এভইড কৰিছোঁ। 7 নম্বৰ, মই চবকে এইটো ক'ব বিচাৰিছোঁ, সৰুৱে হওক, ডাঙৰ হওক, বয়সস্থ মানুহ হওক, তেওঁলোকে যাতে লাইট খানা খায়,
রাতে স্পেশালি আপনাদের মন করব যে রাতে ভেজ খানা খাই, মাছ মাংস খাব, কিন্তু গরম দিন কেটে যেটা অল্প সাইডত রাখি বা এভয়েড করে পেলে আপনাদের ভেজ খাওয়া উচিত। ভেজ খালে আপনাদের ভেজ মানে লাইট খানা, রাতে স্পেশালি বডিটো লাইট হয়ে থাকবে, আপনার ডায়েরিয়া কনস্টিপেশন এইখিনিপা আর গরম দিনত এই বেমার সমূহ হলে অল্প বেশি কষ্ট পাওয়া যায়। সেইভাবে আপনাদের সকলে খাদ্যটো মন করব যাতে ঘরের মানুষ লাইট খানা খায়, মানে রাতে নিশা। আর বাকি আপনাদের সাব যে যদি আপনাদের ধর কাম করে আছে, কিছু অফিসত যায়, স্কুলত যায়, নিজের কর্মস্থলীত যায়, আপনাদের অল্প পাঁচ মিনিটমান ধর আপনাদের কাম করে আছে, আপনি অল্প তারপর রেস্ট লই যাতে জিরণি লই পেলে আপনাদের পানি একটুকি হোক খাই খাই পেলে অল্প রেস্টর প্রয়োজন। মানে এইটাই মানে থুলমূলকে এইটাই কব বিচারিছো যে রেস্টর প্রয়োজন গরম দিনত। আর বয়সস্থ মানুষতো রেস্টর বহুতই দরকার, জিরণি লবই লাগে, তেওঁলোকে বিছনাত শুই হোক বা চকীত বহিয়ে হোক, সেইখিনি আপনাদের মন করব, নিজের মা দেউতা, নিজের ককা আইতা বা যোনেই নহোক রিলেটিভস সকলকে আপনাদের মন করব। কারণ আমি এটা যুব প্রজন্ম, আমি সকলে সবকে সহায় করা উচিত, কারণ কিছু মানুষের ধর আমার নিচিনা সেই শক্তি নাথাকে। সেইভাবে আপনাদের এই বস্তু মন করব। আর বাকি নিজের স্বাস্থ্যের উপর সদায় খেয়াল রাখব, সদায় মন করব যাতে যিকোনো ধর অক গরম দিন বলে নয়, যিকোনো সিমটমস আপনাদের বডিত দেখা দিছে লগালগ ডক্টর তাত যাব, সেইখিনি কব বিচারিছো। আর যেহেতু দেখিছে বহুত গরম পড়েছে, নিজের অঞ্চলত বা নিজের ঘরত এডাল গছ রোয়া বা মানে সবকে কইছো মই এই কথা খুব প্রয়োজন হয়ে পড়েছে। কারণ আমার তাত আর্টিফিশিয়াল বস্তুটা আছে, এয়ার কন্ডিশনার হোক ফেন হোক, কিন্তু আমি যদি চাবছিল আপনাদের যদি রাস্তাত গিয়ে থাকে এডাল গছ পালে, গছর তলত বহার পিছর যা আপনাদের আরাম পায়, সেই আরাম তো সাকে এয়ার কন্ডিশনার রুমত বহিও নাপায়। সেইভাবে গছ কটাটো অতি বেয়া। এটা আমার গোটেই গুয়াহাটীত হোক হাইওয়ে বনাইছে, রাস্তা বনাইছে গছ কাটি কাটি। মই এইটোত মই কেতিয়াও নকওঁ যে ডেভেলপমেন্ট হব নালাগে, কিন্তু ডেভেলপমেন্টরও এটা লিমিট থাকে, যাতে সেই লিমিটটো ক্রস নহয়। গছ কাটি পেলে সেই আমি প্রকৃতির উপর অত্যাচার করে পেলে যাতে আমি কাম কিছু নকরাও উচিত, কারণ প্রকৃতি যদি এবার রিভেঞ্জ লব স্টার্ট করে তেতিয়াহলে আমিও তাক কেতিয়াও মানে জিকিব কেতিয়াও নোৱাৰো সেই রিভেঞ্জৰ পৰা। যি কি নহওক মই এই ভিডিওটো এই কারণে করলো যাতে সবে আপনার আপনাদের সকলে যাতে নিজের স্বাস্থ্যের উপর মন দিয়ে ভালে থাকক। স্টে হ্যাপি, নমস্কার।